মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মিষ্টি মিডিয়া, বাউল গানের চ্যানেল। জাহাপনা, এই তো আমরা এসে পৌঁছেছি, এই রাস্তা দিয়ে চলে যা। ঠিক আছে মাঝি ভাই, আমি তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি, তোমরা আমার প্রতি কোন নির্দয় হইও না, নির্দয় হইও না। নির্জন বন, এখানে জন মানবের কোনো কোলাহল নেই, আমি এখানে বসে আমি প্রভুর নাম জপ করব। ধুম ভোলানাথ, ধুম ভোলানাথ। ধুম ওম নারে ও। এই তো নির্জন বন, এখানে জনমানবের কোন কোলাহল নেই, এখানে কোন শব্দ নেই, এখানে এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ কেউ আমাকে দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না,
আমি আমার প্রাণ বিসর্জন দেব, এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। দেখি কে কে রে মূর্খ, তুই আমার ধ্যান ভঙ্গ করলি, আমি তোকে দিলাম অভিশাপ, 12 বছর করবি ছেলের জন্য হাহাকার। ছেলে ছেলে নেই বলিব, আমি ছেলের জন্যই এই নির্জন বনে এসে আমি আমার প্রাণ বিসর্জন দিতে এসেছি। হবে রে মানব, হবে, তোর ছেলে হবে, ছেলে হবে, হ্যাঁ হ্যাঁ ছেলে হবে, সত্যি সত্যি আমার ছেলে হবে, হ্যাঁ হ্যাঁ ছেলে হবে, এই মনিবের বাক্য লঙ্ঘন হবে না, কিন্তু তার পরম আয়ু হবে মাত্র 12 দিন। হ্যাঁ হ্যাঁ মাত্র 12 দিন। আমি পিতা হয়ে এই শোক আমি কেমন করে সহ্য করব? তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও মনিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। আমার বাক্য ফিরবে না রে মূর্খ। এর কি কোনো পথ নেই? আছে আছে রে মূর্খ। বলো মনিব, খুলে বলো। এর পন্থা আছে, যদি সেই 12 দিনের ছেলের সাথে 12 দিনের কন্যার বিবাহ দিতে পারিস, শুধু তাই নয়, ওই বিবাহ রাত্রে ওদেরকে 12 বছরের জন্য বনবাসে যেতে হবে। বনবাস? না না মনিব, এমন অভিশাপ তুমি দিও না, তুমি তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও, আমি মেনে নিতে পারবো না, তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও। মনির বাক্য ফিরবে না রে মূর্খ, আমার বাক্য মারলে আশীর্বাদ, না মারলে অভিশাপ। অভিশাপ? আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। মনিবর মনিবর তুমি যেও না মনিবর, এজালা কেমন করে সহ্য করব? 12 দিনের পুত্রর সঙ্গে 12 বছরের কন্যার বিয়ে, আবার তাদেরকে বিবাহ রাত্রিতে নির্বাসনে দিতে হবে, আমি কেমন করে সহ্য করব কথা? কেমন করে সহ্য করব? না না না, আমি আর পাবো না, আমি এখনই চলে যাবো সেই জাহানারার কাছে। জাহানারা জাহানারা জাহানারা। এত পথ খুঁজে এলাম, তবু যাপনার দেখা পেলাম না, আমি যে আর ঘরে থাকতে পাচ্ছি না, আমি ওই নদীর জলে ডুব দিয়ে মরব। মরো মরো জাহানারা, এর সেই মরাই জনকে বলো। যাপনা আমি আপনাকে না পেয়ে আমি যে ঘরে থাকতে পাচ্ছি না, যাব না ঘরে, চলুন যাব না, প্রজাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করি। আমার
আমার সুখ শান্তি সে বসে গেছে জাহানারা। আপনি আর দুঃখ করবেন না, যাব না জাহানারা। তুমি বুঝবে না আমার দুঃখ, তুমি বুঝবে না। তুমি হল শুনলে হয়তো এর শোক তুমি সহ্য করতে পারবে। কেন কেন কি হয়েছে, যাব না। আপনি সব কথা খুলে বলুন। তবে তবে শুনো জাহানারা, ওই কুমার মেহের বাড়িতে আর মণিবারের আশীর্বাদে আমরা একটি পুত্র সন্তান লাভ করতে যাচ্ছি, কিন্তু কিন্তু কি হয়েছে, যাব না। আমরা পুত্র সন্তান পাবো এতে অনেক খুশি সংবাদ, যাব না। কিন্তু কিন্তু তারপর বায়ু যে মাত্র 12 দিন। আমি আগেই বলেছিলাম জানারা, তুমি এর সুখ সহ্য করতে পারবে না। এই বের আমি কেমন করে সইব, একে শুনালে যাব না। আমি তোমাকে বলেছিলাম তুমি এ কথা শুনে তুমি সহ্য করতে পারবে না। শুধু তাই নয়, ওই 12 দিনের ছেলের সাথে 12 বছরের কন্যার বিবাহ দিয়ে আবার ওই বিবাহ রাত্রিতেই তাদেরকে বনবাসে পাঠাতে হবে। যাব না আমি, মা হয়ে কেমন করে নিজের ছেলেকে ওই বনবাসে দিয়ে থাকবো, যাব না। আমার যত যন্ত্রণাই হোক না কেন, আমি সকল কিছু সহ্য করব। তবু এই আপনার ঠাকুরের নাম মুছে যাক, চলুন যাব না। আমরা আবার এই রাজ্যে ফিরে যাই, প্রজাদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করব। তাই চলো জানা, তাই চলো, তাই চলো, তাই চলো।